তার মধ্যে আপনাকে বলেছিলাম কোরআনের তেলাওয়াতে অভ্যাসিত হওয়া। এখন আপনি একটু চিন্তা ভাবনা করেন যে কোরআন এর মাস হচ্ছে রমাদান মাস, এই কোরআনুল কারীমকে আমরা কতটুকু তেলাওয়াত করতে পাচ্ছি এবং তেলাওয়াতের পাশাপাশি কতটুকু তেলাওয়াতের অংশগুলো নিজে বুঝতে পারলাম, তার অর্থ এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ কতটুকু আমরা বুঝতে পারলাম, এটা আমাদের একটু মূল্যায়ন করতে হবে। তবে আপনাকে জানাই কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব যে নেকি পাওয়া যায়, যা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি কোরআনের কোন একটি হরফকে পাঠ করবে তেলাওয়াত করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালাহু হাসানা, তাকে কি দেওয়া হবে, তাকে নেকি দেওয়া হবে তার পরিবর্তে। তো নেকিটা কেমন হবে, তার নেকিটা কেমন হবে, নেকির অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার তেলাওয়াতের ওই আমল করার কারণে, ওই কাজটি করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে 10টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাল লা আকুলু, আমি তোমাদেরকে এই কথা বলছি না জালিফ লাম মিম হারফুন, জালিফ লাম মিম এটি একটি হারফ, এ কথা আমি বলছি না, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন তবে আমি তোমাদেরকে বলছি আলিফুন হারফুন, আলিফ একটা হারফ, ওয়ালামুন হারফুন, লাম একটি হারফ, ওয়ামিমুন হারফুন, মিম একটি হারফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলিফ লাম মিম এটিকে তেলাওয়াত করতে গেলে তিনটি হারফ আসছে, আলিফ আসছে, লাম আসছে, মিম আসছে, এই তিনটি অক্ষর তেলাওয়াত করার কারণে প্রতিটি অক্ষর তেলাওয়াতের বিনিময়ে দশটি নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনি ভাবেন যে কোরআনুল কারীমকে আপনি তেলাওয়াত করতে গিয়ে কতগুলো হারফ তেলাওয়াত করছেন, আর প্রত্যেকটি হারফের বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10টি করে নেকি পাওয়া যাবে। এবার যারা তেলাওয়াত করতে জানেন তারা তো তেলাওয়াত করবেন, এখন তাদের প্রশ্ন আসবে আমরা যারা তেলাওয়াত করতে জানি না, আপনারা যারা তেলাওয়াত করতে জানেন না আপনাদের উচিত হচ্ছে যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে জানে এবং তেলাওয়াত করছে সেই সময় আপনার উচিত হচ্ছে তার পাশে বসে তার তেলাওয়াতকে শোনা। কিন্তু তার তেলা শুনবে কি, তার পাশে গিয়ে ঘুমিয়ে যায়, বরং তাকেও গল্পতে মশগুল করে দেয়, মানে ও যেন তেলত না করে ওর সঙ্গে বলে, ওর সঙ্গে তালে তাল মিলিয়ে যেন গল্প করে, বা ও যে ওর পাশে গিয়ে ঘুমালো মানে ও যেন কোরআনকে বন্ধ করে তার সঙ্গে ঘুমিয়ে পড়ে। বোঝা গেল, এই অলসতা, এই আমাদের দুর্বলতা আমাদের কাছ থেকে দূর করতে হবে। কোরআনের মাস, আমাদের উচিত হচ্ছে এই কোরআনুল কারীমকে বেশি বেশি করে তেলত করা, যারা জানি না তাদের পাশে গিয়ে তেলত শোনা। মাশাআল্লাহ। আরেকটি সুযোগ রয়েছে, আমরা রমাদান মাসে তারাবির সালাত আদায় করি, তারাবির সালাত আদায় করার ক্ষেত্রে একটি লম্বা সময় কোরআনের তেলাওয়াত হয়, আপনি সেই তেলাওয়াত সালাতরত অবস্থায় আপনি শুনছেন সেখানে কি আপনি সেই নেকি পাবেন না, আপনি তো সেই নেকি সেই জায়গায় পাবেন। তাহলে আমি যেহেতু কোরআনের তেলাওয়াত করতে জানি না আমার সুযোগ হয় না, তাহলে আমার উচিত হচ্ছে যে তারাবির সালাতে আমি জামাতবদ্ধভাবে ইমামের পিছনে সালাতটিকে আদায় করব। কেননা ইমাম সাহেব যে কোরআনের তেলাওয়াত করবে তিনি দীর্ঘ লং টাইমে তেলাওয়াত করবেন, তার তেলাওয়াতকে মনোযোগ দিয়ে শ্রবণ করলে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সম পরিমাণই নেকি দেওয়া হবে। যে ব্যক্তি তেলাওয়াত করছে আর যে ব্যক্তি শুনছে কেউ কাউরের নেকি কম হবে না, উভয়ের নেকি সমান হবে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। তাহলে আমাদের উচিত হচ্ছে যে তেলাওয়াত করলে শোনা, বা আমরা তারাবি সালাতে ইমাম সাহেবের পিছনে আমরা চেষ্টা করব মনকে স্থির করে আমরা সেই তেলাওয়াতকে শোনা। আমরা এটা বাধা প্রদান করব না যে টাইম দেখে অমুক জায়গায় এত মিনিটে তারাবি সালাত শেষ হয় আমাদের কেন শেষ হবে না, আমরা পারছি না, এমনটি দুর্বল পয়েন্ট আমাদের ভিতর থেকে দূর করতে হবে। কেননা এটা যে শয়তানি অসুয়াসা, আর আমি বলেছিলাম শয়তান তো রমাদান মাস বাঁধা থাকে, তাহলে ইরাকারা শয়তান বাঁধা থাকলে আপনাকে আমি বলেছিলাম ওরাই হচ্ছে শয়তান, যারা এই অসুয়াসা দিয়ে ভালো জিনিসকে বাধা প্রদান করবে এরাই হচ্ছে নিজে শয়তান, যারা আপনার ডান বামে এই স্লোগান তুলবে মনে করবেন এরাই হচ্ছে শয়তান। আর ওই শয়তানের জন্যে
আপনাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে ওই শয়তানে জানো পড়ছেন ইও সেই শয়তান মানে এই শয়তানের সঙ্গে তালে তাল মিলিয়ে এমনটি করব না আরে আমার কষ্ট হচ্ছে হোক আমার না জানি কোন কষ্ট চায়ের দোকানে আমার আড্ডা মারা যদি সময় থাকে বাজারে ঘোরা যদি সময় থাকে আর কোন জায়গায় গল্পগুজব করার যদি সময় থাকে তাহলে আমার তারাবির সালাতে কোরআন তেলাওয়াতের জন্য সময় কেন আমি দিতে পারবো না আমার জন্য যেখানে আল্লাহ সুবহান ও তাআলা আমার প্রতি আমাকে ভালোবেসে আমার প্রতি রহম করে আমাকে একটি লং দীর্ঘ একটি মাস দিয়েছেন যে মাস একটা সুযোগ দিলেন প্রথম রাত্রিতে এই সালাত আদায় করলে আপনার আমার পিছনের গুনাহকে আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দিবেন তাহলে এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ রয়েছে সেই সুযোগ আমরা কেউ হাতছাড়া করব না এবং কাউরির ওই সমস্ত কথা তার স্লোগানে তালে তাল মিলিয়ে আমরা ভালো কাজে বাধা প্রদান করব না ইনশাআল্লাহ শুধু খালি নেকির উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নয়